আইডে আমার লেখা এবং পরিচালনা এবং অভিনয়ে একটি নাটক যাবে টেলিছবি মাছ মাছরাঙ্গা টেলিভিশনে এছাড়া যাবে হচ্ছে মারুফ মিঠুর পরিচালনায় একটি সাত পর্বের ঈদ ধারাবাহিক যদি থাকে নসিবে এরপর শুভ্র আহমেদের যাবে দ্য হিরো তারপরে যাবে হচ্ছে অনিমে সাইচের একটি ওয়েব সিরিজ করলাম আমি শুটিং করলাম মাকাল এরকম আরও দু তিনটে কাজ আর মারুফুর রহমানের যাবে হচ্ছে শৃঙ্খল আরও দুটো কাজ আছে এই ঈদের স্মৃতি বলতে তো আসলে সবার ঈদই প্রায় বাঙালি আমাদের যে সমাজ মধ্যবিত্তের যে সমাজ সেই সমাজে ঈদ তো সবারই আসলে একই রকম চিত্র ঈদ ঈদের কথা বললেই আসলে আমার বাবা মা ভাই বোনের কথা আসে যেটা হতো যে সবারই তো তাই আমরা বছরে দুইবার মাত্র কাপড় কিনতাম সেটা হচ্ছে দুই ঈদে আমরা যেহেতু ছয় ভাই বোন এবং বাবা চাকরি করতেন তো সেই সুবাদে আসলে প্রচুর জামা কাপড় বা প্রচুর অর্থবিত্তের বৈভব সেই ব্যাপারগুলো আমাদের পরিবারে ছিল না খুবই সীমিত আয় সেই আয়ের টাকা দিয়ে ছয়টি সন্তানকে মানুষ করা লেখাপড়া জীবনযাপন তো সেই জায়গা থেকে তো ওই নতুন জামার যে আনন্দ সেটা তো আসলে ভীষণই ছিল কারণ বছর দুইবারই জামা কিনতে নতুন জামা আমরা পরতাম বাবা আমার এখনও মনে আছে আব্বা আমাকে আমাদেরকে নিয়ে এলিফেন্ট রোড যেতেন সেখান থেকে আমরা জামা কাপড় কিনতাম আর ঈদের দিন তো ছয় ভাই বোনের সেই উচ্ছ্বাস ভালোবাসা এবং এগুলো তো আছেই তবে যেটা মানে হয় যে ঈদের দিন সকালবেলা শুরু হতেই আসলে উঠেই একটু সময় খেয়ে তারপরে আব্বার সাথে মসজিদে যাওয়া ঈদের নামাজ পড়া এইটা মানে একেবারেই তো প্রত্যেকেরই প্রত্যেকটা ছেলের জীবনেই বাংলাদেশে বা আমাদের এই সংস্কৃতিতে এটাই তো একদম রীতি তো ঈদ নিয়ে আসলে আলাদা কিছু বা অন্যরকম কিছু সেরকম আসলে ভাবনা বা কিছু ঘটনা সেটা আসলে আলাদা করে বলতে পারবো না আর দু বছর হলো আমার বাবা এই পৃথিবীতে নেই আমাদের ছেড়ে চলে গেছেন তারপরে পর থেকে পরে ঈদগুলোতে বাবাকে খুব মিস করি যেটা হতো যে বড় হওয়ার পর আমি যখন আলাদা বাসায় থাকি তারপর থেকে ঈদের আগের দিনই আমি বাবার বাড়িতে চলে যেতাম রাতে থাকতাম সকালবেলা আমার মা বাবা সবার সঙ্গে কাটাতাম তো সেই জায়গা থেকে এবারে হয়তো ঈদে বাড়ি যাওয়ার পর শুধু মাকেই পাবো বাবা থাকবেন না তো এটা একটু আমার জন্য একটু ডিফারেন্ট ঈদ গত দু বছর ধরে ঈদ বার্তা আসলে ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই খুশি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আর বাংলা নাটক বাংলা চলচ্চিত্র বাংলা ওয়েব সিরিজ বা ওয়েব চলচ্চিত্র যাই বলেন না কেন আমাদের সাথেই থাকুন ভালো লাগলে আপনারা অবশ্যই প্রশংসা করবেন সবাইকে বলবেন আর যদি ভালো না লাগে তাহলে সেই সমালোচনাটাও আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই আমরা ভালো কাজ করতে চাই বাংলা সংস্কৃতি আমাদের সমাজ আমাদের সামাজিকতা নিয়ে আমাদের সংস্কৃতি নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমাদের সাথে থাকবেন সবাইকে ঈদ মোবারক